সাল ১৯৩২, সত্তরোর্ধ এক বৃদ্ধ এনটি ওয়ান স্টুডিওতে চার পাঁচ দিন হল খুবই ব্যস্ত। তিনি একটি বাংলা ছবি পরিচালনা করছেন, সেজন্য স্টুডিও পাড়ায় আজকাল বেশ ভিড় বাড়ছে। ভিড়ের মধ্যে কয়েকজন হলেন কাজী নজরুল ইসলাম, প্রেমেন্দ্র মিত্র, বুদ্ধদেব বসু, প্রমথেশ বড়ুয়া। বোঝাই যাচ্ছে ভিড় করেছেন যারা, তারাই যদি এমন প্রতিভাসম্পন্ন ব্যক্তি হন তাহলে ভিড় করে যার কাজ দেখতে এসেছেন তিনি কে? তিনি বাংলা তথা ভারতের শিল্প সংস্কৃতির সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তার পরিচালিত একমাত্র চলচ্চিত্রের নাম নটীর পূজা, যেখানে তিনি নিজেও অভিনয় করেছেন। বাংলা চলচ্চিত্রের প্রবাদ প্রতিম ব্যক্তি প্রমথেশ বড়ুয়াকে একবার রবীন্দ্রনাথ ঠাকুরই ইউরোপে ভ্রমণের সময় রেকমেন্ডেশন লেটার দিয়ে সাহায্য করেছিলেন। সেই লেটার দিয়ে তরুণ প্রমথেশ বড়ুয়া ভর্তি হলেন ফক্স স্টুডিওতে সিনেমাটোগ্রাফির কোর্স নিয়ে। বাকিটা ইতিহাস। পরবর্তীকালে রবীন্দ্র স্নেহধন্য বড়ুয়া ১৯৩৫ সালে মুক্তি চলচ্চিত্রে প্রথমবার রবীন্দ্রসঙ্গীত ব্যবহার করেন আমি কান পেতে রই। কিন্তু প্রথম রবীন্দ্রসাহিত্য নিয়ে বাংলা সিনেমা তৈরি হয়ে গেছে এর প্রায় এক দশক আগে, ১৯২৩। নাম মানভঞ্জন। বাহ, এই জায়গাটা ভাল লাগছে, সত্যি ভাল লাগছে। কিন্তু জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খোসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠেছে দারুণ রোষে। রবি, তোমার কি হয়েছে আজ? আমার যেন কেমন ঘোর লেগেছে বউটা, আমি জানি না কিসের ঘোর, আমি যেন আর আমাতে নেই। বাংলা সিনেমায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব সুদূর প্রসারী। আজ পর্যন্ত রবীন্দ্র সাহিত্য নিয়ে বাংলা সিনেমা হয়েছে অগণিত। সত্যজিৎ তৈরি করেছেন তিন কন্যা, চারুলতা, ঘরে বাইরে। অন্যদিকে তপন সিনহা তৈরি করেছেন কাবুলিওয়ালা, অতিথি। ঋত্বিক তার সুবর্ণরেখা ছবিতে দুটি লাইন ব্যবহার করেন, যা নেওয়া হয় রবীন্দ্রনাথের নিজের তৈরি প্রথম চিত্রনাট্য চাইল্ড থেকে। কে বলতে পারে ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারাতে ব্যবহৃত যে রাতে মোর দুয়ারগুলি রবীন্দ্রসঙ্গীতটি। তরুণ মজুমদারের ছবিগুলির অন্যতম বৈশিষ্ট্যই ছিল সেখানে ব্যবহৃত সুন্দর সুন্দর রবীন্দ্রসঙ্গীত। অপর্ণা সেন, প্রভাত রায় থেকে ঋতুপর্ণ ঘোষ হয়ে সৃজিত মুখার্জি, সকলের ছবিতেই রবীন্দ্রসঙ্গীত ও রবীন্দ্রসাহিত্যের প্রভাব লক্ষ্য করা যায়। হিন্দিতেও রবীন্দ্রসাহিত্য থেকে তৈরি হয়েছে একের পর এক সিনেমা। রামানন্দ সাগর থেকে গুলজার, তালিকাটি দীর্ঘ। বাংলা নাটকের প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব শিশির ভাদুরীর ছোট ভাই মুরারী মোহনকে লেখা চিঠিতে কবি লিখেছেন, ছায়াচিত্রের প্রধান জিনিসটা হল দৃশ্যের গতি প্রবাহ। এই চলমান রূপের সৌন্দর্য বা মহিমা এমনভাবে প্রস্ফুটিত করা উচিত যা কোনো বাক্যের সাহায্য ছাড়াই আপনাকে সম্পূর্ণ সার্থক করতে পারবে। অর্থাৎ আজ থেকে ১০০ বছর আগে সিনেমা যখন হামাগুড়ি দিতেও শেখেনি, তখন তিনি সিনেমাটিক ল্যাঙ্গুয়েজের কথা বলছেন। এই প্রাজ্ঞতা কল্পনার অতীত। বাঙালির গর্ব, বাঙালির পরিচয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে জি বাংলা সিনেমা জানায় শত শত কোটি প্রণাম। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতা।